লাভ ইজ লাইফ, নাই লাইফ ইজ লাভ হওয়াটা দরকার, তাই না? মানে এটাই অ্যাকচুয়ালি ঠিক, কারণ আমার কথাটা শোনা ঠিক করে তারা বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 12:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করেছি, আর আজকের ব্লগটা আমি ছেলেকে স্নান করানো থেকে স্টার্ট করেছি। তো দেখো, আমার ছেলে অলরেডি স্নান করতে চলে গেছে, আর এমন ভাব করছে যেন ও নিজে স্নান করতে পেরে গেছে, যেন আমাকে লাগেই না, তাই না? তো অ্যাকচুয়ালি চেষ্টা করে মাথায় জল ঢেলেও ফেলে মাঝের মধ্যে, বাট এখনও ঠিকঠাক পারে না, অনেকটাই ছোট, তো সব কিছু করিয়ে দিতে হয়। তো দেখো, আর জল ঘাটতে কান্না ভালো লাগে, তাই না? সে বাচ্চা হোক আর বড়ই হোক, আর বাচ্চারা তো বিশেষ করে বড়রা বোঝে জল ঘাটলে ঠান্ডা লাগবে, অসুবিধা হবে, বাট বাচ্চারা বোঝে না। আর বাচ্চারা এতটাই মাসময় তো কিছুই বোঝে না, না রাগ, না হিংসা, না ভয়, কোনো কিছুতেই ওদের কোনো কিছুই মানে থাকে না। তো সেই জন্য দেখো, জল ঘাটতে অলরেডি চলে এসেছে, তেল মাখিয়েছি জাস্ট, তারপরেই ও বাথরুমে চলে এসেছে, ও বুঝতে পেরে গেছে আমাকে স্নান করাবে। তো দেখো, স্নান করে গাফা মুছে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, তারপর আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, আর আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট, মানে রান্নাবান্নাও কমপ্লিট। আমি সকালের কাজগুলো সেরে স্নান করছিলাম, তো হাজব্যান্ড সবজি কেটে দিয়েছিল, ও সকালটা একটু ব্যস্ত মানে ফ্রি ছিল, তারপর আবার কাজ করতে স্টার্ট করে দিয়েছে। তো সবজিটা কেটে দিল, আমি রান্নাটা করে নিলাম, তারপর দেখো আমি ঝাড়ু লাগিয়ে জল ভরতে এসে গেছি। তো বোতলগুলো খালি হয়ে গেছিলো, আর অ্যাকচুয়ালি আজকে লেট হয়ে গেল, সকালে জলগুলো ভরা ভালো, কারণ এই দুপুরে গরমের টাইমে দুপুরের ফিল্টার থেকে জল ভরলে না ফিল্টার খারাপ হয়ে যায় তাড়াতাড়ি, মতলব বারবার সেই ফিল্টারের যে ভেতরের পার্টসগুলো থাকে না ওগুলো সব চেঞ্জ করতে হয়। তো কারো গরম জলটা আসে দুপুরে, তো ওপরে যে ড্রাম লাগানো রয়েছে ওগুলো অনেকটাই গরম হয়ে যায় জলগুলো, তো ওই গরম জল এসে ফিল্টারটা নষ্ট করে দেয়। তো সেই জন্য সকালবেলা বা একদম রাত্রেবেলাটা করাটাই বেস্ট। তো যাই হোক, লেট হয়ে গেছিলো, তারপর জলটা ভরে নিলাম। তো আজকে রান্না আমাদের শাকের চচ্চড়ি হয়েছে কুমড়ো দিয়ে, তো বাচ্চাদের জন্য ভাত বাড়ছি, তো দুটো ছেলেকেই খাওয়াবো, সাথে আমি এক মুঠো খেয়ে নেবো, আমাকে খুব খিদে পাচ্ছিলো। আর হাজব্যান্ড আর ভাই ওদের একটু লেট আছে, হাজব্যান্ড মার্কেটে গেছে, ও আসলে তারপর ভাত খাওয়া হবে। আর সত্যি কথা বলতে এখন আমি পারলে খেতে পারি, বাট আমার ভালো লাগে না, একা একা ভাত খেতে ভালো লাগে না, একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো হাজব্যান্ড বলে খিদে পেলে খেয়ে নেবে, বাট একসাথে খেলেই বেশি ভালো লাগে, একা একা খাচ্ছে তো মনেই হচ্ছে না খাচ্ছি কি করছি, কিংবা এই কোটা ভাতলে অনেক মনে হয়। আর যদি আমি একসাথে খাই না, গল্প করতে করতে কখন খাওয়া হয়ে যায় বোঝাই যায় না, তাই না? খুব ভালো লাগে ওই সময়টা আমার। তো যাই হোক, সন্ধেবেলা চলে এসেছি, দেখো একদম আর ব্লগ করিনি আমি, দুপুরে একটু শুয়েছিলাম, শরীরটা একটু মানে ঘুমোলে, দুপুরে একটু ঘুমোলে কিন্তু শরীরটা ভালো থাকে, তো ঘুমিয়েছিলাম। সন্ধেবেলা নাস্তায় আজকে মুড়ি খাওয়া হবে, তো সেই জন্য আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজা আমার দুটো ছেলেরই খুব ফেভারিট, আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ওরা খুব ভালোবাসে। তো দেখো, আমি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটা তুলেছি তেলের মধ্যে, আর সাথে একটু নুন আর হলুদ অ্যাড করবো, তারপর একটু নেড়ছে ঢাকা দিয়ে, বারবার ঢাকা দিয়ে খুলে আলুটা ভাজা করে নেব। তো তারপর আমি তোমাদের সাথে গল্প করতে ফিরে আসব, খুবই ইন্টারেস্টিং গল্প করবো আজকে তোমাদের সাথে, তো আশা করছি ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো, তবেই বুঝতে পারবে আমি কিসের গল্প করব, কী নিয়ে বলবো, তো সব কিছুই দেখতে পাবে, ঠিক আছে? তো সঙ্গে থাকো। তো দেখো, আমি সেমভাবেই কিন্তু এরকম খুলবো আর ঢাকা দেবো, এভাবেই আমি আলু ভাজাটা করে নেব। আর আলু ভাজা আমাদের সবারই খুব ফেভারিট, মানে আলু খুবই ফেভারিট, বাট বেশি খাওয়াটাও ভালো নয়, কিন্তু মাঝের মধ্যে হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। তো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট, বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন কটা বাজে না তো রাত্রে 11টা, তো বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের খাওয়া বাকি রয়েছে, কারণ আমার হাজব্যান্ড আর ভাই কাজ করছে, তো সেই জন্য আমাদের খাওয়া এখনও বাকি রয়েছে। খুব মজা হচ্ছে, দেখো হোয়াটসঅ্যাপ যেটাই দেখতাম এরম শুধু ওকে লিখতাম লাভ ইজ লাইফ, ঠিক আছে? তো এটাই লিখতো লাভ ইজ লাইফ। আমার মনে হয়
লাভ ইজ লাইফ নাই লাভ লাইফ ইজ লাভ হওয়াটা দরকার, তাই না? মানে এটাই অ্যাকচুয়ালি ঠিক, কারণ আমার কথাটা শোনো ঠিক করে, তারপর বুঝতে পারবে। কারণ জীবন থাকলে তবেই না ভালোবাসা হবে, তো মানে ভালোবাসাই জীবনের মহল কখনো, জীবন যদি না থাকে তো ভালোবাসাটা কথা দিয়ে আসবে, তাই না? তো এই নয় তোমরা হয়তো ভাবছো যে তোর এর প্রেম করেনি বলে হয়তো এরম বলছে, বাট সেটা বাইরে গিয়ে যা হাঁটাচলা করা হলো। তো তোমরা অনেকে হয়তো ভাববে সেটা নয়। তো তো এটা বলছিলাম যে অনেকে তোমরা হয়তো এটা ভাববে যে তুই লাভ করেনি বলে সেই জন্য বলছে, সেটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার যেটা মনে হয় আমি সেটা বললাম, যে আমার এটাই মনে হচ্ছে যে জীবন থাকবে তবে না, আমরা বেঁচে থাকবো তবেই না ভালোবাসা সব কিছু সম্ভব হবে। তো সেই জন্য আমি এটাকে বলি যে লাইফ ইজ লাভ। আর ব্যাপারটা আমার ব্যাপারে আমার কিছু বলতে চাই। তো অনেকেই এখনকার বিশেষ বেশিরভাগ ছেলেমেয়েরা লাইন মেরেই বিয়ে করছে, প্রেম করে বিয়ে করছে, ভালো কথা, খুব ভালো। সব কিছু ঠিকঠাক থাকলে, সারা জীবন ঠিকঠাকভাবে মানিয়ে নিয়ে চলতে পারলে তো খুবই ভালো, অসুবিধে নেই, কারণ যাকে ভালোবাসতো তাকেই পেয়েছে, তাই না? তো আমাদের ক্ষেত্রে ঠিক উল্টো হয়েছিল, না চেনা জানা ছিল না ভালোবাসা, ভালোবাসা চেনা জানা না থাকলে ভালোবাসা তোকে দিয়ে যাবে, তাই না? এটাই আমার মনে হয়। আর আমার আমার ক্ষেত্রে আমার যেটা ঘটেছিল, সব কিছু বিয়ের পর মানে জাস্ট দেখাশোনা করে বিয়ে হয়েছিল, বাবা আমার পছন্দে ঠিকঠাক করে দেখেও নি, চিন্তা মনে এরম অবস্থা। তো তারপর বিয়ের পর সব কিছু স্টার্ট, ভালো লাগা ভালোবাসা সব কিছু। তো ধীরে ধীরে টাইম লেগেছে বুঝতে, স্বাভাবিক, একটা অচেনা জায়গা থেকে অচেনা জায়গায় গেলাম, সেখানকার মানুষজন, তারপরে যে হাজব্যান্ড সেও তো অচেনা, তাই না? একদম অচেনা। তো যারা লাভ করে বিয়ে করে তারা আগে থেকে চেনা, অসুবিধা হয় না অতটা মানিয়ে নিতে, বাট একদম অচেনা কাউকে। আর আগেকার প্রায় দেখাশোনাই হতো বেশিরভাগটা, এখন সবাই লাইন মারছে, দেখাশোনাটা কম হচ্ছে এখন, বাট হয় তবু হয়। আর আমার ক্ষেত্রে একদম উল্টো ছিল, একদম অচেনা অজানা। তো একটু মানিয়ে নিতে বুঝে নিতে অনেকটাই টাইম লেগেছিল। তো ধীরে ধীরে একটা ভালোবাসা সত্যি মানে কি বলবো, ভালো লাগাটা খুবই একটা ভালো ব্যাপার সত্যি, মানে বলে বুঝাতে পারবো না, এতটাই ইন্টারেস্টিং মানে সত্যি। আর আমি বিশেষ করে জানি না অনেকেই আছো, একজন একবার যাকে ভালোবাসো তাকে সারা জীবন ভালোবাসো, তাই না? এরম এরম আমার মানে মনে হয়। আর এটাই অ্যাকচুয়ালি প্রত্যেক মেয়ে হোক ছেলের হোক এরম হওয়াটাই উচিত, তো তাতে কোনো প্রবলেম হবে না। আর স্বাভাবিক, যার সাথে বাবা মা দেখে দিয়েছে তাকে নিয়ে খুশি থাকাটাই স্বাভাবিক, কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না, হয়তো বাবা মা দেখে তো দিল ঠিক, বাট নসিবে যদি না থাকে ঠিকঠাক তো কী করে হবে, তাই না? তো এটা হয়ে যায় কখনো কখনো, কিছু করার থাকে না, সবার ক্ষেত্রে সমান হয় না, যার যেরকম ভাগ্যে থাকে। তো আমি তো খুশি, খুব হ্যাপি যে ঠিকঠাক হাজব্যান্ড আমার জন্য চয়েস করছে আমার বাবা মা। তো ছাড়া বাচ্চারা খুব পরিশ্রম করছে, বাকিটা পরে বলবো, অনেক কিছু বলার আছে, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে। আর তোমাদেরও যদি কিছু বলার থাকে, কিছু শেয়ার করার থাকে, কিছু মানে জানার থাকে আমার ব্যাপারে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য বাই, ফিরে আসবো একটা ব্লগ নিয়ে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।